নিউজ ভ্যানগার্ডের তাজা রোমহর্ষকর খবর ও সর্বশেষ আপডেট দেখার জন্য সাবস্ক্রাইব করুন, সাথে ক্লিক করুন বেল আইকন। রাজ্যে বিভিন্ন বেসরকারি স্কুলগুলিতে বাস সার্ভিস চালু রয়েছে। এই বাস সার্ভিসের মাধ্যমে বাস চালক ও সহচালকরা ছাত্রছাত্রীদের নির্দিষ্ট জায়গা থেকে স্কুলে নিয়ে আসে, আবার স্কুল ছুটি হলে ছাত্রছাত্রীদের নিয়ে ওই নির্দিষ্ট জায়গায় দায়িত্ব সহকারে পৌঁছে দেয়। কিন্তু বাস চালক ও সহচালকদের জন্য যে পরিমাণ বেতন তাদের দেওয়া হয় তাতে তাদের সংসার সংকুলান করা অসম্ভব। নয় দফা দাবির ভিত্তিতে শনিবার ত্রিপুরা প্রাইভেট স্কুল বাস চালক ও সহচালক সমিতি শনিবার ডেপুটেশনে মিলিত হয় রাজধানীস্থিত শ্রম কার্যালয়ে। সংগঠনের প্রতিনিধিরা এদিন যুগ্ম শ্রম কমিশনার এসবি নাথের হাতে তাদের দাবি সনদ তুলে দেয়। এ বিষয়ে সংগঠনের নেতৃত্ব বলেন, আমরা দায়িত্ব সহকারে কাজ করছি, কিন্তু আমাদের সেভাবে বেতন সহ অন্যান্য সুবিধা দেওয়া হয় না। স্কুল এবং কলেজ আছে প্রাইভেট, সেই স্কুল এবং কলেজের মধ্যে প্রায় 450 চালক এবং সহচালকরা তারা এই বাস চালানো এবং সহচালক হিসেবে তারা কর্মরত করে দিচ্ছে। তো আপনারা জানেন যে ওনাদের দীর্ঘদিন ওনাদের দায়িত্বশীল কাজ করে যাচ্ছে। সকালবেলা বাচ্চা কাচ্চাদেরকে বাসে তুলে নিয়ে যাওয়া থেকে শুরু করে স্কুলে নিয়ে গিয়ে আবার স্কুল ছুটি হওয়ার পর অভিভাবকদের হাতে তুলে দেওয়া, এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ জায়গা। তো সেই অনুযায়ী তাদের যে মজুরি হচ্ছে 240 টাকা, যে চালক আর সহচালক হচ্ছে 150 টাকা বর্তমান, তাদের মধ্যে খুব কষ্ট। তো এই কতগুলো বিষয় নিয়ে আমরা আজকে শ্রমিকের কাছে এসেছি। আমাদের দৃঢ় বিশ্বাস উনি আমাদের এই বিষয়গুলো শুনবেন এবং আমাদের এই বিষয়গুলো। শ্রমিক নেতৃত্ব আরও বলেন, বিগত সময়ে শুধুমাত্র মালিক পক্ষই লাভবান হয়েছে। আমাদের বক্তব্য, মালিক ও শ্রমিক সবাইকে বাঁচতে হবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ কতগুলো দাবি আছে, যেরকম প্রত্যেককে বিপিএল ক্যাটাগরির মধ্যে করে দেওয়ার জন্য একটা আবেদন আছে। তেমনি তাদের যে মনে করুন কতগুলো আগে কতগুলো সিস্টেম ছিল, সেই সিস্টেমগুলো বিগত সরকারের আমলে সেই সিস্টেমগুলো কোনোদিন কার্যকর করেনি। সবসময় মালিক পক্ষেই চালিয়ে গেছে বিগত সরকারের যে সংগঠন ছিল সেই সংগঠন। তা আমরা চাই মালিককেও বাঁচাতে হবে, পাশাপাশি শ্রমিকদেরও বাঁচতে হবে। মালিক বেঁচে শ্রমিক, কিন্তু এরকমভাবে যাতে না হয় যে শুধু মালিকরা বাঁচবে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হবে, সেই জিনিসটা যেন না হয়। শ্রমদপ্তর যেন একটা নির্দিষ্ট একটা চিন্তা ভাবনা সার্বিক দিক দিয়ে করে একটা নিশ্চয়ই একটা সিদ্ধান্ত যাতে নেয়, সেটাই আমরা আশা নিয়ে আমার কাছে এসেছি। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, রাজ্যে বিভিন্ন বেসরকারি স্কুলগুলোতে প্রায় 450 জন চালক ও সহচালক বাস চালায়, কিন্তু তাদের অভিযোগ তারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।